নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শ্রীনয়ন। জোড়া ঘূর্ণপাতের জের দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোন কোন জেলায়, জানতে চোখ রাখুন বিস্তারিত খবরে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণপাত তৈরি হয়েছে, যেটি পরবর্তীতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের ওপর অবস্থান করবে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই জোড়া ঘূর্ণপথের জেরে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। শনিবার থেকেই আবহাওয়ার অবনতি হবে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হবে বৃষ্টি। এছাড়াও ঝাড়গ্রাম, নদিয়া সহ কলকাতাতেও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। রবিবার কলকাতার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এ আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ট্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।